আসসালামু আলাইকুম বন্ধুরা পৃথিবীতে এমন একজন মানুষও পাবেন না যে সে না কোনো ধর্মের অনুসারী না অর্থাৎ প্রত্যেকটা মানুষই কোন না কোনো ধর্মের অনুসারী অতএব আপনি যদি কাউকে আঘাত দেন তাহলে কিন্তু সে ব্যথা পাবেই যেমন আপনি ব্যথা পান অতএব না যে আন্দাজে কোনো ঢিল ছোড়া বা কথা বলাটা ঠিক না ধর্মের কথা বললেই প্রথমে আসে সনাতন ধর্মের কথা অর্থাৎ যেহেতু সাড়ে চার হাজার বছর আগে বা হ্যাঁ সাত হাজার বছর আগে অথবা কারো কারো মতে নয় হাজার বছর আগে যে ধর্ম এটাকে আপনি কীভাবে বাদ দেবেন তাই না তো সেই বেদে কিন্তু ঈশ্বর নিরাকার এবং তিনি একজনই এবং তিনি জ্যোতিময় এবং বেদে কিন্তু আপনার মূর্তি পূজা নাই সেখানে আছে ধ্যান আছে যজ্ঞ আছে তপস্যা যেমন রাজা দশরথ অর্থাৎ রামের পিতা উনি কিন্তু অগ্নিতে যজ্ঞ করতেছিলেন অগ্নিতে আগুনে আগুন যেহেতু ঈশ্বরের একটা রূপের প্রতীক হিসেবে তারা ব্যবহার করতো যেটা আমাদের কোরআনে আসছে আল্লাহনুল ইসলামাতে আলার দাতা নূরে তৈরি বাইবেলে আসছে নূর এবং তাওতে আসছে নূর ঠিক এরকমটি তি সকল ধর্মেই কিন্তু এই নূরে কথা বলেছে এবং বেদও সেই কিন্তু নুরের কথা বলা হয়েছে কিন্তু আমাদের আলেম ভাইয়েরা কিন্তু এগুলো জানে না এবং বেদ কখনো পড়ে না ছয় না কেউ কেউ দেয় না হুম এরা না জেনে শুধু শুনে শুনে বলে যায় এটা অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় হুম এটা আমাদের জানতে হবে না জানলে তো হ্যাঁ আমাদের এই ধর্মের যে সংঘাত এগুলো কোনো দিনই যাবে না সমাজে শান্তি আসবে না তো এটা হচ্ছে তো হিন্দুদের মধ্যে যারা ব্রহ্ম সমাজ হ্যাঁ হিন্দুদের মধ্যে যারা ব্রহ্ম সমাজ তারা কিন্তু কোরআন শরীফের অনুসরণ করে এবং হাদিসও তারা আয়ত্ত করে অর্থাৎ পড়ে এ বিষয়ে আঠারোশো আঠাশ সালের বিশে আগস্ট উত্তর কলকাতার ফিরিঙ্গি কমল বোসের বাসায় প্রথম ব্রহ্ম সভা অনুষ্ঠিত হিন্দুদের মধ্যে যারা যারা মূল বেদের যে মূল অনুষ্ঠান অর্থাৎ বেদ সম্পর্কে যারা বেশি অভিজ্ঞ সেখানে প্রায় পাঁচশো প্রায় পাঁচশোর মতো ব্রাহ্মণ তারা সেই মিটিংটা করে তাদেরকে বলা হয় আদি ব্রহ্ম সমাজ আর যে অনুষ্ঠানটা তারা পালন করে প্রতি বছর তাকে বলে অর্থাৎ ভাদ্র উৎসব বলে ভাদ্র উৎসব তারা পালন করে হুম এবং তারা এই যে যে পূজা দেবদেবীর পূজা এই দেবদেবীতে তারা বিশ্বাসী না কারা অর্থাৎ ব্রহ্ম সমাজ যারা অর্থাৎ বেদের মূল অনুসারী যারা আপনি যদি বেদকে পড়েন তাহলে বেদে দেখতে পারবেন যে ঈশ্বর নিরাকার এবং তিনি মাত্র একজনই কিন্তু আমাদের ধর্মীয় গুরুরা অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের যে ধর্মীয় গুরুরা এনারা কিন্তু বেদ সম্পর্কে কোনো জানে না না জানেই কিন্তু ওনাদেরা মিথ্যে কথা বলা লাগে অর্থাৎ ওই শোনা কথা বলা লাগে যে হিন্দুরা শুধু মূর্তি পুজোয় করে হ্যাঁ হিন্দুদের মধ্যে অনেক ভাগ আছে যেমন শাক্ত হ্যাঁ শৈব জৈন শিখ বুদ্ধ ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি আরও আছে দিগম্বর তো আসলে প্রত্যেকটা ধর্মের দিক থেকে ধরনের শ্রেণীভেদ আছে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে না জানলে কিন্তু এই যে যে ধর্মের ধর্মে যে সংঘাত ধর্মের সাথে ধর্মের যে দ্বন্দ্ব এটা কোনো দিনও যাবে না তো যেটা বলছিলাম যে ধর্মের কথা বললেই কিন্তু সনাতন ধর্মের কথা চলে আসে যদিও প্রত্যেকটা ধর্মই দাবি করে যে পৃথিবীর সর্বপ্রাচীন ধর্ম আমাদের ধর্ম এ দাবি সবারই যদিও কিন্তু হিন্দুদের দাবি যে এই সনাতন ধর্ম আছে সেই সে উষা লগ্ন থেকে অর্থাৎ সনাতন ধর্মের তো তো মানে চিরন্তন আর কি আদি আসলে স্পেশাল যেটা বললে আমরা বুঝি তো এই তো আমাদেরকে আসলে বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত এবং আসলে কি বলছে কারোকর মতে ন হাজার বছর কারো কারোর মধ্যে সাত হাজার বছর কারো কারোর মধ্যে সাড়ে চার হাজার বছর আগে এই বেদের উৎপত্তি তো যাই হোক তো বেদের কিন্তু মূল বেদ যদি আপনি পড়েন তাহলে সেখানে কিন্তু আপনি মূর্তি পূজার ব্যাপারে কোনো কথা পাবেন না কিন্তু আমাদের আলেম ভাইরা আমি জানি না ওনারা কোথা থেকে কথাগুলো পান আর শোনা ভেবে তো বলাও ঠিক না যে হিন্দুরা শুধু মূর্তি পুজো করে আসলে তা না হিন্দুদের মধ্যেও যারা ব্রহ্ম সমাদত তারা কিন্তু কোরআনে বিশ্বাস করে এবং কোরআন এবং হাদিসকেও তারা কিন্তু পড়ে থাকে হুম এই বিষয়গুলোর মধ্যে জানতে হবে এবং ঘিন্না করা যাবে না এবং খ্রিস্টানদের মধ্যেও যারা অনেকগুলো ভাগ আছে যেমন ব্যাপটিস্ট ক্যাথলিক পোটেন্স সেভেন্ট এন্টারপ্রাইজেস জিও বা অর্থিক কিন্তু যারা জিও তারা আপনার কোরআনের বিশ্বাস করে এবং নিরাকারে তারা বিশ্বাসী তারা তি ত্রিয়াত্মায় বিশ্বাসী না অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে কিন্তু অনেক মত আছে আবার ইহুদি ধর্মের ভিতরে আমরা জানি যে তাওরাদের অনুসারে যারা তাওরাতে কিন্তু আমরা যারা যাদেরকে নুহিসাম বলি ওরা বলে নোয়া তিনি কিন্তু আল্লাহর যে জ্যোতি যে নূর দেখেছিলেন তুর পাহাড়ে সেটাও ছিল কি কোরআনে যেভাবে বলা হয়েছে আল্লাহ নুর ইসলামত ওইভাবেই আল্লাহ নূরে আবার তিন হাজার বছর আগে আপনার ইরানের যে একজন নবী ছিলেন জরোস্টন ধর্মের তিনিও সেই একজন ঈশ্বরের কথাই বলে গেছেন তো এই আসলে প্রত্যেকটা ধর্মই সত্য আর সুন্দরের কথা বলে কল্যাণের কথা বলে আমরা যদি এই ধর্মের এই ব্যবধানগুলো ঘুষিয়ে ফেলতে পারতাম হুম আমাদের মধ্যে তাহলে এই সংঘাতগুলো অনেক কমে যেত এবং এই ধর্ম নিয়ে অনেক কিছু হয় অনেক মারামারি কাটাকাটি খুনো খুনি হয় হ্যাঁ কিন্তু আমরা এগুলো আসলে না জেনেই করি আসলে প্রত্যেকটা ধর্মই কিন্তু সমান এবং সত্য সুন্দর আর কল্যাণের কথা বলে এবং একজন ঈশ্বরের কথাই বলে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং রইল সাবস্ক্রাইব করার জন্য